নজিরবিহীন বন্যায় 12 জেলায় 13 জনের মৃত্যু, পানিবন্দী 45 লাখ মানুষ। দুর্গতদের পাশে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, চলছে ত্রাণ বিতরণ। 11 বছরেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ, সমন্বয়হীনতায় কাজে ধীর গতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আঁখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। শুরুতেই বন্যা প্রসঙ্গ। ভারত থেকে নেমে আসা পানিতে ডুবে আছে দেশে 12 জেলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, সচল নেই মোবাইল নেটওয়ার্ক, বন্ধ রয়েছে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। 3 দিনে মৃত্যু হয়েছে 13 জনের। এদিকে পূর্বাভাস কেন্দ্র বলছে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হচ্ছে, আগামী 48 ঘন্টায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী নদীর প্রবল স্রোতে ভেঙেছে বাঁধ, তীব্র বেগে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, সব হারিয়ে নিঃস্ব দিশেহারা মানুষ ঠাঁই নিয়েছেন সড়কের ওপর। ঢাকা ফেনী চট্টগ্রাম মহাসড়ক উপচে ঢুকছে বানের পানি, ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌরশহরও তলিয়ে গেছে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে ছুটছে মানুষ। স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা 2টা আশ্রয় প্রকল্প চালাইতেছি। এই 2টা কেন্দ্রের মধ্যে আমাদের বর্তমানে প্রায় 400-এর উপরে লোক আছে। এখানে আমরা নিজ উদ্যোগে সব কিছু করতেছি, এলাকার যুব সমাজ এবং সিনিয়র জুনিয়র বড় ভাইরা। লক্ষ্মীপুরের 5 উপজেলায় 6 লাখ মানুষ পানিবন্দী, আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে 5000-এর বেশি মানুষ। মৌলভীবাজারেও হু হু করে ঢুকছে বানের পানি, ধলই ও মনু নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 212টি গ্রামের 1.5 লাখেরও বেশি মানুষ। ঢলের তোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় কমপক্ষে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি এবং ইমিগ্রেশন সেবা। হঠাৎ করে মনে হচ্ছে চট্টগ্রামে ফটিকছড়ি অংশে হালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিভিন্ন স্থান, মাতামুহুরি ও শঙ্খ নদীর পানিতে ডুবেছে 11 উপজেলা। কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির ঝুলন্ত সেতু 1 ফুট পানিতে ডুবে গেছে। বানের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন, মোংলা ও পশুর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বৃষ্টিপাত কমতে শুরু করায় খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর নিয়ে কুমিল্লায় রয়েছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির রনি, জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং থানার ইসাপুর এলাকায়। গোমতী নদীর বাঁধ ভাঙার পশ্চিমে এই বাঁধটা ভেঙেছে বৌরুরিয়া এলাকা দিয়ে। এখানে ভাঙার পর অত্র এলাকার সকল গ্রামগুলো, প্রায় 50 গ্রাম বন্যা কবলিত হয়েছে। বুড়িচং এখনও পানি আসছে। এখানে পানিবন্দী মানুষদেরকে স্বেচ্ছাসেবক দল এবং বৈষম্যময় ছাত্রকর্মীরা উদ্ধার করে শহরে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনগণ সহ সকলেই এই উদ্ধার কাজে একত্রিত হয়েছে। আমার জানা মতে কুমিল্লার এই জায়গাটিতে যারা অনেকে বলেছেন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দৃশ্য তারা দেখছে, কারো শিশু বাচ্চা এবং বাড়িঘরে কিছুই নেই, তাদের পালিত গরু ছাগল হাঁস মুরগি সব নিয়ে যার যার আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির কথা।
দেশে 11 জেলায় এ পর্যন্ত বন্যায় 13 জন মারা গেছে আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 45 লাখ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, পানিবন্দী রয়েছে 8,87,629 পরিবারে প্রায় 45 লাখ মানুষ। দুর্গতদের এখন পর্যন্ত 3,52,00,000 নগদ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 20,150 টন চাল আর 15,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। দুর্গত এলাকা থেকে 1,88,000-এর বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে 44,97,535 জনের হিসেব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন, সেক্ষেত্রে হলো যে 11 জেলায় 8,87,629 জন পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়ি 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজার 3 জন। দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক সংগঠন সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ত্রাণ বিতরণ সহ উদ্ধার কাজে সহায়তা করছেন তারা। খাগড়াছড়িতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। নোয়াখালীতে ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণ বিতরণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কমলনগরে বন্যার্তদের জন্য 24,000 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। সদর সহ দুর্গত আরও 3 উপজেলায় বিতরণ করা হয়েছে শুকনো খাবার। আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। কয়েক দফা সময় বাড়িয়ে 11 বছরেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। ওয়াসার সাথে সমন্বয়হীনতায় প্রকল্পের কাজে আবারও ধীরগতি। এতে একদিকে জনদুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি দ্বিগুণেরও বেশি বেড়েছে প্রকল্প ব্যয়। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্যের ডেস্ক রিপোর্ট। খুলনা শিপইয়ার্ড সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পায় 2013 সালের 7 মে। 2015 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা, কয়েক দফা সময় বাড়িয়ে এখনও তা শেষ হয়নি। ধীরগতি ও তদারকির অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ সইছে পথচারীরা। দীর্ঘ বছর ধরে মানে এরকম সংস্কারের মানে পর্যায়ে রয়েছে, কিন্তু আসলে প্রপারলিভাবে হচ্ছে না। স্কুলের ছাত্রছাত্রীরা সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, গাড়ি যায় তাদের গায়ে পানি উঠে, ময়লা পানি। মিল কারখানার যানবাহনগুলো ঠিকমতো চলতে পারতেছে না, রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, রোগী যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। মোটরসাইকেল, ইজিবাইক সহ বিভিন্ন বড় গাড়ি এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতেছে। মেয়াদ বাড়ার সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। জনগণের অর্থের অপচয় দেখে ক্ষুব্ধ নাগরিক সমাজ। সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর আর্থিক বছরে আয় বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় কলাকৌশল করে, কলাকৌশলের মধ্যে দিয়ে আজকের কাজটা হচ্ছে না। কাজে ধীরগতির জন্য জমি অধিগ্রহণ জটিলতাকে দোষছেন প্রকল্প পরিচালক। সবশেষ 2024 সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কারণে আবারও বিলম্বিত প্রকল্পের কাজ। আমরা সে কমপ্লিট করলে হচ্ছে না, এক্ষেত্রে ওয়াসাকেও কমপ্লিট না করা পর্যন্ত আমরা কাজটা কমপ্লিট করতে পারতেছি না। তো আমরা সেটা ওয়াসার সাথে সমন্বয় করে কাজ করতেছি। এদিকে ওয়াসা বলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের কাজ বিলম্বিত হয়েছে, অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা এই কর্মকর্তার। কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আমাদের কাজটা অতটা আমরা আশানুরূপ অনুযায়ী আমরা সম্পন্ন করতে পারিনি। 3.25 কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 98,90,00,000 টাকা। 11 বছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 259,21,00,000 টাকায়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট। দেখছেন 21 দেশের সংবাদ।
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, শ্রমিকদের দুই মাস ও স্টাফদের পাঁচ মাসের বেতন বাকি, টাকা দেয়া নিয়ে নানা টালবাহানা করছে মালিকপক্ষ। প্রায় পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর দুপুরে মালিকপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। অবরোধের সময় উত্তরবঙ্গের সঙ্গে যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় হত্যা মামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে শফিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জে যুবদলের তিন নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি, সাবেক পানি সম্পদ ও মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার সহ ৯০০ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সাড়ে তিন বছর আগে চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজত ইসলামের গুলিতে মাদ্রাসা শিক্ষার্থী রফিকুল ইসলাম হত্যার ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর এরই সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নজিরবিহীন বন্যায় ১২ জেলায় ১৩ জনের মৃত্যু, পানিবন্দী ৪৫ লাখ মানুষ। দুর্গতদের পাশে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, চলছে ত্রাণ বিতরণ। এবং ১১ বছরেও শেষ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ, সমন্বয়হীনতায় কাজে ধীর গতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২০৪ নম্বরে আর ভিজিট করুন ২১-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/২১-online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/২১-etv চ্যানেলে। পরবর্তী সংবাদ ৬:৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।